আপনারা সবাইকে দেখতেই পাচ্ছেন আমরা ভিআইপি তে দাঁড়িয়ে, আর আমরা চলে এসেছি আমাদের কেষ্টপুর মিয়ামরের থেকে ভিআইপির মিয়ামরেতে। আমরা একটা কেক খুঁজছিলাম যেটা সকাল সকাল শেষ হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি ওখান থেকে ফোন করে এখানে পেয়ে গেছি। তো এখান দিয়ে আমরা কেক পেয়েছি। আমরা যখন নিচ্ছি তখন অলরেডি আরো তিনজন এসে বলছে ওই ওই ব্রাউনিটা নেই, ওই ব্রাউনিটা নেই। দাদা লিটারালি বললো যে না, এনারা ফোন করেছেন ওই স্টোর থেকে ওই স্টোরে, তবে আমরা রেখে দিয়েছি, তবে এই লাস্ট টু পিসেস এনারা পেয়েছেন। তো আমরা এই মাথা ওই মাথা মিয়ামরেতে যাচ্ছিলাম। এ দেখো, লেখা রয়েছে আওয়ার ট্রিবিউট অন মাদার্স ডে। তো আজকে যেহেতু মাদার্স ডে, তাই মাদার্স ডে স্পেশাল কেক ব্রাউনি এটা বানানোর হয়েছিল মিয়ামরেতে। তো আমরা এটা আগেই দেখে নিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে মাদার্স ডে মাদের জন্য এই যে এটা নিয়ে আসবো, কোথাও পাইনি। লাস্টে আমাদের কেষ্টপুরের স্টোর থেকে, আমরা ভিআইপি কেষ্টপুরের স্টোরে ফোন করে, ওখানে দুখানাই ছিল। আর আমরা বেরিয়ে পড়েছি আবার টোটো। তো তোমরা যেমন দেখলে, আমরা সকালবেলা কেক নিতে গেছিলাম সেই মিয়ামরেতে মাদের জন্য। তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আর কিছু খাওয়া দাওয়া। তো আমরা ওই টোটোটা দিয়ে নেবে চলে এসেছি স্মার্ট স্ট্রিটে, আর ঘুরতেই খাবারের দোকান ভর্তি। তো আজকের কেন স্মার্ট স্ট্রিটে এসেছি এটা সকালবেলা তোমরা জেনেছ যে মাদার্স ডে, তাই এই যে দেখো জোজোর মা, এই আমার মা বাবা, সেই সামনে জোজো রয়েছে, আমরা সবাই মিলে চলে এসেছি স্মার্ট স্ট্রিটে। এবার এখানে এসে কী করি সেটা তোমরা দেখো। তো আমরা চলে এসেছি র্যাপ কবাব বিরিয়ানি, দুটো ভিতরে গেছে। তো এটা মেনু দুটো হলো তাহলে। তো জোজো এখন অর্ডার দিতে গেছে, চারটে চিকেন রেশমি র্যাপ, চারটে রেশমি র্যাপ, তো আমরা বিল পে গেছি আর আমরা এবার ওয়েট করছি সবাই। তো সামনেই বানানো হচ্ছে র‍্যাপ, আমাদের কাবাব আগে এসছে, র‍্যাপ এখনো আসেনি, তাই আমরা ওয়েট করছি। তো এখান থেকে আমরা খেয়ে, সময় এখন 8টা বাজে। তো আমরা যাচ্ছি এখন সেই দূরে অ্যাক্সেস মল দেখতে পাচ্ছ, ওখানে ওখানে গিয়ে আমরা আইসক্রিম খাবো। ওই এক প্লেট কাবাব খেয়ে লোক সামলাতে না পারে আর এক প্লেট নিয়ে এসেছিল, বাট খেয়ে নিয়েছে, ভিডিওটা দেখাতে পারেনি, এত ভালো ছিল। ওকে, সো এইদিকে খাবার দাবার খেয়ে আমরা এই ব্রিজের তলায় চলে এসেছি, এখানে বুঝতে পারছি না এক্স্যাক্টলি কি হচ্ছে। ওকে, ইটস আ হ্যারি পটার থিম ওপেন এয়ার আর্ট এক্সিবিশন। ওকে, সো চলো হ্যারি পটার থিম ডে এক্সিবিশনে কি কি আছে আমরা একটু দেখে নিই। ওকে, সো এখানে সবাই পেন্টিং করছে দেখতে পাচ্ছি, এখানে একটা পিকচার রাখা আছে, এটা দেখে দেখে পেন্ট করছে। এখানে অনেক পেন্টিংস আছে, প্রাইস লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ। বিউটিফুল পেন্টিংস, শিনচান মার্কে দেখো, হ্যারি পটার ওয়ালে ইসমে কে হ্যায় বল হ্যায় আপ লি প্রিন্টেড টা 20 আর হ্যান্ড প্রিন্টেড আছে 21 আর 40 ডিজাইন সেরো পেন্ট জিনিস আছে, চকলেটস আছে। এখানে ফাইনালি আমাদের দুটো শিনচান ওয়ালা পছন্দ হয়েছে, তাই আমরা নিয়েছি দুটো। হ্যারি পটার থিমে পুরো এইটা দেখেই বুঝা যাচ্ছে, আর এই হ্যারি পটারের বাহন। তো এটা হচ্ছে সেই ব্যাম্বুটা, মানে
তো মাঝখানে একটা বড় মিরর দাঁড় করানো রয়েছে। তো এখান থেকে বেরিয়ে ফাইনালি আমরা যেখানে যাবো বলে বেরিয়েছিলাম অ্যাক্সিস মল, আইসক্রিম খেতে ওখানে। তো অ্যাক্সিস মল তো লোকজনে থই থই করছে, আর আমরাও চলে এসেছি এর মধ্যে আইসক্রিম খেতে। তো ভেতরে যাই, ভেতরে বলো আইসক্রিম আছে কিছু, বাস্কিন এন্ড রবিন্স আছে আর কিছু আছে কি, ভেতরে গিয়ে দেখতে হবে। তো যেমন কি শুনলে ভেতরে বাস্কিন এন্ড রবিন্স আছে যেটা আমরা জানি, আর অন্য কিছু আছে নাকি সেটা আমরা ঢুকে দেখবো, মানে যদি নতুন কিছু খুলে থাকে যেটা আমাদের চোখে পড়েনি। তো এইটা দেখে যোজো কান্নাকান্নি করছে, নাকি ওকে এর ভেতরে উঠতে দিতে হবে, বলছি দেবে না, আরে দেবে না যোজো, দেবে না, উঠতে দেবে না, ছেড়ে দে। তো ভেতরে ঢুকলেই তোমরা এই সব খাবার পুরস্কার করে দেখতে হবে, ট্রেনে উঠতে দেবে না যোজো, ট্রেনে উঠতে না, চল জিজ্ঞেস করছে। আমরা ভেতরে ঢুকছি, তো আমরা ভেতরে ঢুকে চলে এসেছি বাস্কিন এন্ড রবিন্স। যোজো এখানে তো আমাদের আইসক্রিম চলে এসছে সব, চারজন চারটে আইসক্রিম। তো অ্যাক্সিস মলে পাঞ্চারাম খুলে গেছে, তো আমরা বেরোচ্ছি আবার এরাতে লাপানা দেখে যোজো বলছে চড়বে, আরে দেবে না যোজো, তাই বললাম ওরা ভেঙে দেওয়ার প্রচেষ্টা করবে। তো আমরা অ্যাক্সিস মল থেকে বেরিয়ে গেছি টোটো নিয়ে সবাই মিলে। তো অ্যাক্সিস মল থেকে আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি।